হেই গাইস, কি খবর তোমাদের? উজ্জন গেমিং এর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে এক ছোট ভাই যার বয়স 7 বছর, গেম আইডি হচ্ছে ফ্লেমার, অপরদিকে অপোনমেন্টে রয়েছে বিটিএস বয় যার ফেস রিভেল নিষেধ রয়েছে। তাই আমি ফেস দেখালাম না, আমি সরাসরি বিটিএস দের ফেসটা দেখিয়ে দিলাম। বিটিএস আর বিটিএস ফ্যান দের ফেস কিন্তু সেমই হয়। যাই হোক গাইস, আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি, তার আগে আমার একটি রিকোয়েস্ট গাইস, তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে যত শেয়ার করতে পারো। আমি এখন কাস্টম রুমটা স্টার্ট করে দিব। গাইস ফাইট শুরু হয়ে গেছে, দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে। ছিল দেখা যাক থার্ড রাউন্ডে বিটিএস বয় কি করতে পারে। ভাই মারাত্মক ওয়ান ট্যাপ, সাবি থার্ড রাউন্ডেও জিতে গেল, দেখা যাক ফোর্থ রাউন্ডে কি হয়। ভাই মুভমেন্ট আর অ্যাকুরেসিটা আবার দেখবো, অ্যাগেন রিপ্লে। শুরু হয়ে গেল পঞ্চম রাউন্ড, বিটিএস বয় কে ভালো এগ্রেসিভ লাগতেছে, দেখা যাক কি করতে পারে। এখানে আমরা দেখতে পারবো এসএমজি ভার্সেস শটগান। দুইজনে হোল করে খেলতেছে, দেখা যাক কি হয়। গাইস বিটিএস বয় নিজের গ্লোয়ালে নিজে আটকে পড়েছে, খুব সম্ভব এলিমিনেট হয়ে যাবে। এলিমিনেট হয়ে গেল, তাহলে এই রাউন্ড বোনাস সাবি পেয়ে গেল। রাউন্ড নম্বর 5, বিটিএস বয় অ্যাটাক করার জন্য রেডি, দেখা যাক কি হয় এই রাউন্ডে। হেডশট দিয়ে দিল সাবির উডপিকার দিয়ে, এই রাউন্ডটাও সাবির পেয়ে গেল। এখন চলে যাব ফাইনাল রাউন্ডে, দেখা যাক ফাইনাল রাউন্ডে জিতে সাবির কি পারবে ম্যাচটি হাতে নিয়ে নিতে। অপরদিকে বিটিএস বয় খুবই কনফিউজ, কি করবে বুঝতেছে না, দেখা যাক তারা কি করতে পারে। দুইজন দুজনকে অ্যাটাক করেছে, দেখা যাক রাউন্ডটা আসলে কে নিয়ে নিতে পারে। সাবি পেয়ে গেল রাউন্ডটি, 7-0 সাবির হচ্ছে এই ম্যাচটি নিয়ে নিল। বিটিএস ভাই অনেক ভালো খেলেছে। গাইস সাবির করিম তোমাদেরকে কিছু একটা বলতে চাই,
গাইস আমি সাবির করিম, কেউ যদি ইচ্ছুক থাকো আমার ইউআইডিটা ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই তোমরা একটা রিকোয়েস্ট পাঠাতে পারো এবং আমি প্রো দেখে তোমাদের এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার চেষ্টা করব। ভিডিও আজ এ পর্যন্তই, ভিডিও আমি এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।